হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ স্টক। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার ছোটোবেলা থেকে বড় হওয়া যে জায়গাতে হয়েছে, মানে যেখানে আমি বড় হয়েছি, আমার স্কুল। আমার স্কুলের নাম হিন্দু স্কুল, আশা করি হিন্দু স্কুলের নাম অনেকে জানো, যারা জানো না তারা জেনে নাও। কলেজ স্ট্রিটে 1917 সালে এটা প্রতিষ্ঠা হয়। সামনেই রয়েছে হিন্দু হেয়ার স্কুল, পেছনে সংস্কৃত কলেজের স্কুল, ডান দিকে একটু কর্নারে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বাঁ দিকে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো এইরকম একটা পরিবেশের মধ্যে বড় হওয়া, এবং সিঁড়ি দিয়ে নিচে নামলে পরেই চারদিকে বইয়ের দোকান, একটা আলাদাই আনন্দ। খাবার এই আইসক্রিম, এই ফুচকা, এই নানান রকম জিনিসপত্র হজমি খেতাম আমরা ছোটোবেলায়, খুব মনে আছে। স্কুলের পেছন দিকে গেট দিয়ে বেরোলে হজমি পাওয়া যেত, এছাড়াও প্যাটিস প্যাটিস বিক্রি হতো, মানে সে একটা আলাদাই আনন্দ। তো 1 থেকে 10, 10টা বছর যেখানে কেটেছে সেই একটা স্পেশাল জায়গা, সেই একটা আবহ, সেই জায়গাটাতে মানে প্রতি বছর সরস্বতী পুজোতে যদি স্কুলে না যাওয়া হয় তাহলে আমার মনে হয় না আমি সরস্বতী পুজোর দিন কিছু একটা করলাম বলে। বাড়িতে পুজো তো সবারই হয়, কিন্তু মানে বাড়িতে পুজোটা অবশ্যই ইম্পর্টেন্ট, একশোবার ইম্পর্টেন্ট, কারণ স্কুলে গিয়ে আমি কোনোবার অঞ্জলি দিইনি, তো বাড়িতেই আমার অঞ্জলি দেওয়া হয়। তো বাড়ির পুজো হয়েছে, কিছুক্ষণ আগে হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এবার আমি স্কুলে যাব। তো স্কুলে স্কুলে সেই সেই এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য মানে মুখিয়ে রয়েছি। অনেক বন্ধুবান্ধব অলরেডি পৌঁছে গেছে, ফোন টোন আসছে, তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়াই। আচ্ছা, তো আজকে স্কুলে কি কি করেছিস? স্কুলে সরস্বতী পুজো ছিল না, যাসনি? আগে দেখিস তুই স্কুলে গিয়ে, কোথা থেকে দেখিস? স্কুলে না গেলে কোথা থেকে ঠাকুর দেখবি? সামনে ঠাকুর দেখেছিস? আচ্ছা, অঞ্জলি দিয়েছিস? অঞ্জলি দিয়েছিস? আমি আমার স্কুল পাড়ায় অলরেডি ঢুকে পড়েছি, এবং যে বিল্ডিংটা ওই ওই সামনের ওই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে গিয়ে সংস্কৃত কলেজের স্কুল এর বিল্ডিং। পুরো 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 ভাষার নাচ চলছে, খুব সুন্দর। এখন দোকানপাট সবই বন্ধ অ্যাকচুয়ালি, তো দোকানগুলো দেখানো সম্ভব না, এরকমই বন্ধ বন্ধ সব দোকান চারদিকে রয়েছে। আর কিছুটা গেলেই আমরা দেখতে পাবো কফি হাউস। তো এই মুহূর্তে আমি অলরেডি চলে এসেছি কফি হাউসের সামনে, এবং কফি হাউসে আজকে নিয়ে যাচ্ছি না, কফি হাউসে আরেকদিন নিয়ে যাব। আর আপাতত আমার বাঁ দিকে হচ্ছে আমার স্কুল, তো স্কুলের রাইট হ্যান্ড সাইড আমি ফ্রন্টে যাচ্ছি, গিয়ে বাকিটা দেখাচ্ছি। Take a look at this heritage, guys. This is my school, Hindu school. Too very much beloved. Pochondo ei bhalobashar eta jayga. Class 1 theke class 10 porjonto ekhane katano. Ei ei rastar opore koto je amra mane bodmaishi nongrami dushumi korechi. Thik ache, towards this you can go to Dharmatala, and towards this is মনে করছে না, হাতিবাগান, হাতিবাগান পড়বে এই দিক দিয়ে গেলে পরে। জাস্ট অন দি অপোজিট অফ হিন্দু স্কুল হি ইজ অ্যানাদার হেরিটেজ, দ্যাট ইজ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা স্কুলে এসে গেছি, আর এখানে এসে তো অসাধারণ ফিলিং হচ্ছে। সিরিয়াসলি লাইটটা, এই লাইটটা এত নোংরা কেন? দাঁড়া, আমি লাইটটা চেঞ্জ করি আগে। ফ্রেন্ডস, এই
এই বোর্ডটাকে লিটারেলি দেখো, এই বোর্ডটা আর কি অসামান্য একটা বোর্ড। এখানে সমস্ত সাংঘাতিক মানুষেরা, মানে ঋষি মুনিঋষিরা এখান থেকে বাস করেছিলেন। শুরু করে যদি আমি প্রসন্ন কুমার ঠাকুর থেকে তারাচাঁদ চক্রবর্তী, মহারাজা জ্যোতিষ্মোহন ঠাকুর, রমেশচন্দ্র মজুমদার, পূর্ণচন্দ্র আচার্য, ছবি বিশ্বাস, যোগেশচন্দ্র বাবুল, গৌরদাস বসাক, দেবেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রচুর পারিচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ, শুরু করলে শেষ করতে পারবো না। তো আমি এটা একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, পজ করে যদি নামগুলো সবার দেখতে হয়। তো গাইস, ওই ঘরটার মধ্যে আই গেস কোনো অনুষ্ঠান হচ্ছিলো, যার জন্য দেখাতে পারলাম না। এবং এইখানে এখন বেরিয়ে আমি চলে এসেছি গ্রাউন্ডে, খুবই ফেভারিট গ্রাউন্ড আমাদের। ছোটোবেলায় প্রচুর খেলা, ধুলো, মাথা ফাটানো থেকে কোনোই ভাঙা থেকে, মানে কোনোই ভাঙা না, ওই হাত পাত ভেঙেছি, এছাড়াও হাঁটু ফাটু ছড়ানো অনেক কিছু হয়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব সুন্দর আরতির পরে আমরা আরতির পরে নিয়ে নিলাম। তো পুজোর ভেতরে এখন ঢুকে যাই, স্কুলের গ্রাউন্ডের এই সাইডটাতে একটা গেট আছে, এই বিল্ডিংটার এক্স্যাক্টলি নিচে একটা গেট আছে দ্বিতীয় বেরোনোর, আর ওই সাইড দিয়ে একটা গেট ছিল, আমরা সেখান দিয়ে বেরিয়ে এলাম। ক্যামেরা চেঞ্জ করিনি, ক্যামেরাটা পেছন দিয়ে কেমন লাগছে। ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রন্ট ক্যামেরা গাইস। ফ্রন্ট ক্যামেরা না হলে ব্লগিং পোষায় না। তো এখানে আসার সঙ্গে সঙ্গে কিছু বন্ধুবান্ধব দেখা হলো, সাবস্ক্রাইবার পেয়ে গেলাম হঠাৎ একটা করে, খুব ভালো লাগছে। এবং তার চ্যানেল আর তার সঙ্গে কথা হচ্ছে, তার আগে আমরা এখানে দেখাই ঠাকুর আমার সঙ্গে যাচ্ছে না, আমাকে আমার ক্যামেরাটা চেঞ্জ করতে হবে, ভেরি সরি। আমি দাঁড়িয়ে রয়েছি এই স্টেজটার ওপরে, এই স্টেজটা লিটারেলি এইরকম হাইটের, এবং এই যে এতটা হাইটের, মানে কোমরের ওপরে বেলি পোর্শন অব্দি আমার হাইটে আসবে। এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে, ঠিক আছে, আমাদের সমস্ত অনুষ্ঠান ছোটোবেলায় হতো, হয়েছে, আমরা এখানে প্রচুর খেলাধুলা করেছি। এই এই পার্টিকুলার জায়গাটা, এই জায়গাটা এখন অনেক ভালো করে দিয়েছে, এত ভালো আগে ছিল না। এবং স্কুলে যদি আমি এই সাইডটা দেখি, তো এখানে যে বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ, এটা আগে ছিল না, এটা এক্সটেনশন, মানে এই পার্টটা আমার আঙুল বরাবর দেখো, এই সরাসরি এই পার্টটা অবধি বিল্ডিং ছিল, মানে আরও ওদিকে এক্সটেনশন কিছুটা আছে ওই সাইডে, নট দিস সাইড। তো এই এই সাইড বরাবর, মানে আমি যদি বলি এটা মনে হয় এক্স অ্যাক্সিস হবে, রাইট? তো এই এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে এক্সটেনশনটা হয়েছে, এবং ওটার সাথে ওই জায়গাটার সাথে কানেক্ট করে দিচ্ছে। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো ওই জন্য এই জায়গাটা বন্ধ লিটারেলি, তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাতে পাচ্ছি না, অত্যন্ত দুঃখিত এখানে। এবং এই জায়গাটা এখানে রয়েছে, এই বিল্ডিংটা হচ্ছে বঙ্গীয় সংস্কৃতি শিক্ষা পরিষদ, এরও একটা আলাদা গল্প আছে। এর ভেতরে আমরা ঢুকে খেলাধুলা করতাম, মানে ছোটোবেলা থেকে মেমোরিজ অ্যান্ড মেমোরিজ, এই জানলাগুলো আগে খোলা থাকতো। তো শান্তিনিকেতন, এরা এখন থিম করেছে এই বছর শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বাইরে লিটারেলি আমরা সবাই বসে আছি, এখানে প্রচুর মানে সিনিয়র জুনিয়র কারেন্ট ব্যাচ পাস আউট প্রচুর ছেলেপিলে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতনের এরা এখানে গেট তৈরি করেছে, খুব সুন্দর দেখতে লাগছে অ্যাকচুয়ালি। এবং এই যে প্রতিটা কী বলবো, ফ্লোরে যে তোমরা রেলিং দেখছো, এই রেলিংগুলো একমাত্র চারতলাতেই ছিল, একদম টপ ফ্লোরটাতে ছিল, এই ফ্লোরগুলোতে ছিল না, এইগুলোতে ছিল না। তো এই এই রেলিংগুলো ছিল, একতলা রেলিংটা ছিল গ্রাউন্ডের, কিন্তু ওপরের রেলিংটা ছিল না। খুবই সুন্দর, বাট অনেক এতটা মডার্ন, মানে আমরা ছোটোবেলায় যেভাবে দেখে অভ্যস্ত হয়েছিলাম, মানে সেই জিনিসটা এখন লিটারেলি নেই, এবং খুবই ভালো লাগে। এতক্ষণ স্কুলের মধ্যে ছিলাম, বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প, ইয়ার্কি, স্মৃতিচারণ অনেক কিছু হলো। এখন স্কুল থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, এবং আমার সাথে জয়েন করেছে মা। মাদের আজকে রিউনিয়ন ছিল কলেজ স্কোয়ারে, তো টাইমের একটু এদিক ওদিক হয়ে গেছিলো, আমি তো আগেই বলেছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করে বেরোতে, আমার এত লেট হয়েছে, মা আমারও পরে বেরিয়েছে। তো খুব কম বন্ধুদের সঙ্গে মার দেখা হয়েছে, তো মার সাথে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া হবে, চলো।
তো এখন যাচ্ছি হেয়ার স্কুলে, হেয়ার স্কুলে ঠাকুরটা দেখে আছি। হেয়ার স্কুল হিন্দু স্কুল ভাই ভাই একটা ব্যাপার আছে, তো হেয়ার স্কুলে ঠাকুরটা না দেখলে ঠিক বাকি থেকে যাবে। এরপরে সংস্কৃতে যাওয়ার চেষ্টা করবো, জানি না সংস্কৃতে গেট বন্ধ করে দিচ্ছে কিনা, কারণ রাত অনেক হয়েছে, বন্ধ করে দেওয়ার কথা আই গেস। তো আগে হেয়ারটা দেখে নিই তারপরে। তো এই যে হেয়ারের লুক, আরও গিয়ে আরও দেখাচ্ছি। বিউটিফুলি কালার্ড, অনেক অনেক রেনোভেশন হয়েছে আই গেস, খুবই সুন্দর লাগছে। এবং এন্ট্রিটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি, তার আগে ফ্রন্ট ক্যাম থেকে দেখিয়ে দিই। তো সুন্দর আলপনাটা, বিশাল সুন্দর আলপনা, খুব সুন্দর লাগছে। এই সুন্দর আলপনাটা দেখতে দেখতে আমরা ভেতরে ঢুকছি। এই এন্ট্রান্স বিভিন্ন স্কুলের আবেদনপত্র, বিভিন্ন স্কুল থেকে আবেদনপত্র পাঠায় যে তোমরা আমাদের স্কুলে এসো, এসে তোমরা আমাদের পুজো দেখো, ঘুরে যাবে, এরকম একটা ব্যাপার। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এটা হচ্ছে এটা 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 কোন স্কুল? এটা এটা তো হিন্দু স্কুল হওয়ার কথা, জানি না, বুঝতে পারছি না। এই ছবিটা, এই ছবিটা প্র্যাকটিক্যালি হিন্দু স্কুলে হতো আগে, মানে আমরাও এরকম করেছি না। এটা হিন্দু স্কুল, এই যে হিন্দু স্কুল কলকাতা, এর হিন্দু স্কুলের কভার। এটা এটা গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, দিস ইজ টাকি হাউস, টাকি হাউসের ফ্রন্ট। আর এইখানে রয়েছে এটা 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 কোন স্কুল, কোন স্কুল, কোন স্কুল? আরে বাবা, বুঝতে তো পারছি না নাম কোথায় লেখা আছে। শ্যামবাজার স্ট্রিট লেখা রয়েছে, স্কুলের নাম খুঁজে পাচ্ছি না, এই কী ব্যাপার? এভি স্কুল, শ্যামবাজার এভি স্কুল। প্রচুর প্রচুর স্কুল রয়েছে, প্রচুর। তোমাকে আমি কভারটা দেখাই পুরো, পুরো জায়গাটা ক্যাপচার করলে এইরকম দেখতে লাগছে। ও, সিলিং ছোঁয়া, সমস্ত স্বপ্ন মানুষের এইসব জায়গায় তৈরি হয়েছে, আরও তৈরি হচ্ছে। এবং এটা কি লালবাড়ি? লালবাড়ি না, ইয়ার্কি মারছি, মানে কনসেপ্ট এখনও যাই না, সম্ভবত চীনা ফিনা এরকম টাইপের, মানে ওই টিবেটিয়ান একটা কনসেপ্ট দিয়েছে, খুব ভালো লাগে দেখতে, লাল লাল। না, ব্যাকসাইডটা দেখানো উচিত না, আমরা ব্যাকসাইডটা দেখার জন্য রাখিনি অ্যাকচুয়ালি। And this is so very much calm inside here. আমাদের স্কুলের থেকে মাচ বেটার করেছে, এরা সবসময় মাচ বেটারই করে আমাদের স্কুলের থেকে। হ্যাঁ, এখানে খুব জোরে আমি কথা বলতে পারছি না, মানে জোরে কথা বললে কেন যেন মনে হচ্ছে বেআইনি হয়ে যাবে ব্যাপারটা। এটা ড্রাগন সাইড থেকেই ভালো আসছে, সামনে থেকে এত ভালো আসছে। বাকি চার পাঁচটা দেখো অসাধারণ দেখতে লাগছে, কি সুন্দর লাগছে এই জায়গাটা, বিউটিফুল দেখতে লাগছে, নাইসলি ক্রাফটেড। সে ড্রাগনটা দেখেছো? এক্ষুনি এক্ষুনি উঠে চলে আসবে। ঠাকুরটাও খুব সুন্দর করেছে, ঠাকুরটা খুব খুবই সুন্দর দেখতে লাগছে পুরো কাজটা। এবং স্কুলের স্কুলের ক্ষেত্রে আমি যদি বলতে চাই, স্কুলের ক্ষেত্রে, সরি ফর দি জুম আউট, স্কুলের ক্ষেত্রে আমরা যেমন দুর্গাপুজোর সময়ে বিভিন্ন প্যান্ডেল প্যান্ডেল হপিং করে বেড়াই, এবং তার যে একটা আনন্দ থাকে যে আমরা প্যান্ডেল হপিং করছি, এত ঠাকুর দেখেছি, তো স্টুডেন্টসের ক্ষেত্রে না এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, যে স্টুডেন্টরা স্টুডেন্টরা মানে এই জিনিসটাকে খুব মেমোরাইজ করবে ইন ফিউচার, যে এত সুন্দর করে আমরা পুজো করেছি, এত কিছু আমরা নিজেরা সাজিয়েছি। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ফ্রন্ট ক্যামেরায় চলে আসছি, লাইটটা খুব সুন্দর, আমি এখানে শ্যুটটা করবো এখন। তো প্র্যাকটিক্যালি বলতে গেলে কি, আমি যদি একটু স্পষ্টভাবে খুব তাড়াতাড়িভাবে বোঝাই, সেটা হচ্ছে স্কুল স্কুলে সরস্বতী পুজোর আগে ক্লাসরুম পরিষ্কার করা, ক্লাসরুম পরিষ্কার করে সেগুলো মানে বেঞ্চ বার করে দিয়ে সেই জায়গাগুলোকে পরিষ্কার করে সাজানো গোছানো, দেওয়াল মানে ব্ল্যাকবোর্ডে বিভিন্ন কিছু ড্র করে রাখা সরস্বতী পুজো রিলেটেড, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং সিনিয়র দাদারা আলপনা দেওয়া থেকে শুরু করে, মানে সিনিয়র দাদা দিদি যারা আমাদের বয়েজ স্কুল ছিল, ঠিক আছে, ভাগ্যের ফের আমরা বয়েজ স্কুলেই পড়াশোনা করেছি, ঠিক আছে, তবে হিন্দু স্কুলের মতো জায়গায় প্রশ্ন করছি, ডান দিকে ঘাট ঘোরালে কলেজ স্কোয়ার, বাঁ দিকে ঘাট ঘোরালে কফি হাউস, সামনে দেখলে কলেজ স্ট্রিট মেন রোড, ঠিক আছে, কপত কপতি অনেক কিছু ছিল লাইফে, অনেক কিছুই ছোটোবেলা থেকে পেকে গেছিলাম আমরা, সেটা বড় কথা নয়। এটা খুব সুন্দর গ্রুপ ফটোশ্যুট চলছে, ঠিক আছে, গ্রুপ ফটোশ্যুটটা আমি ক্যাপচার করে নিয়েছি, ঠিক আছে, ওরা তো ওদের পারমিশন আমি নিইনি, আমি ক্যাপচার করে নিয়েছি সিম্পলি।
পেছন পেছন মা আসছে, মা আসুক। তো হেয়ার স্কুল থেকে এবার বেরিয়ে যাচ্ছি, আর এইখান থেকে তুমি ভিউটা দেখাই পেছন দিকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঠিক আছে, গর্জিয়াস দেখতে। আমি জানি না মেন গেটটা খোলা আছে কিনা, ঢোকা যাবে কিনা, তবে যদি ঢোকা সম্ভব তা ডেফিনেটলি একটা ট্যুর তো দেব। আর দেখতে 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 আবার 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 নিয়ে চলে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেখার মধ্যে একটা আলাদাই মজা আছে, মানে অন্তত ওই লাইটিংটা এত সুন্দর হয়েছে, দিনের বেলা তো অসাধারণ দেখতে লাগে ফুল হোয়াইট, এবং রাত্রের বেলাতে তো আরও ভালো লাগে, কারণ এই এই যে হ্যালোজেনগুলো থ্রো করে ওপর দিকে বিউটিফুল দেখতে লাগে। আচ্ছা, তো কিছু প্রোটেস্ট ফোটেস্ট হয়তো চলছে, ওই জন্য প্ল্যাকার্ড ফ্ল্যাকার লাগানো আছে, আমি এগুলোতে খুব একটা বেশি গড় ফার্মাচ্ছি না, ঠিক আছে, তার থেকে বেটার চলো, ঢোকা সম্ভব না, গেটের তালা, ওই দেখো তালা ঝুলছে, কিছু করার নেই, তো দেখা যাক আর কি দেখানো যায়। তো বন্ধুরা, অনেক মজা হলো, অনেক ঘোরা হলো, ফেরা হলো, স্কুলে আসা হলো, অনেক মজা করলাম, এবার বাস ধরবো বাড়ি যাব, খুব টায়ার্ড লাগছে, তো চলো এরপরে দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দেন স্টে টিউন টু মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বাকি কথা পরে হবে।